আজকে ফেসবুকে দেখলাম, আজকে গতকাল রাতে বাংলাদেশের একটা বড় জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়ায়। ওই ব্রাহ্মণবাড়িয়াতে বিশাল একটা কওমি মাদ্রাসার উপরে, খতম নবুয়ত কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসার উপরে আক্রমণ করে বাংলাদেশের চিহ্নিত নয়, বাংলাদেশের কুখ্যাত ঘৃণিত মুসলমান দাবিদার কাদিয়ানি, এই কাদিয়ানিরা মুসলমানদের মাদ্রাসাকে হামলা করে অনেক ছাত্রের মাথা ফাটিয়েছে, মাথা দিয়ে দর দর করে রক্ত পড়তেছে। ওগুলো নিয়ে আমাদের মারামারি নাই, মারামারি হলো কোন বক্তা কি বলল। মনে রাখবেন, মদ হারাম হতে যেমন দলিলের দরকার নাই, সুদ হারাম হতে যেমন দলিলের দরকার নাই, পায়খানা হারাম হতে যেমন দলিলের দরকার নাই, কাদিয়ানিরা কাফের হতে আর কোনো দ্বিধা নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী হলেন শেষ নবী, আর আল্লাহর নবী বলে গিয়েছে আমার পরে প্রায় 30 জন মানুষ নবুয়তের দায়ী, মানে কি বলে, দাবি করবে, তার ভিতরে একজন হবে গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানির উত্তর শরীরে হলো কাদিয়ানি, যারা আজকে বাংলাদেশে বড় বড় করে মুসলমানদের ভিতরে ও মুখোশ ধরে ঘুরতেছে, বগুড়াতে মসজিদ আছে। মনে রাখবেন, সরকারের কাছে আমাদের দাবি হলো এক দোপায় এক দাবি, অবিলম্বে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি হলো ভারতের পাঞ্জাব শহরে, বলেন আলেম আলমারা তো জানে পাঞ্জাব শহরে, কি বলো না, পাঞ্জাব শহরে, নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। সে বলেছে আমি নবী হয়ে গেছি হঠাৎ একদিন, হঠাৎ তো অনেক কিছুই হয়, হয় না? আল্লাহ তালা হঠাৎ করে মানুষকে চেয়ারম্যান বানাতে পারে, আল্লাহ যে হঠাৎ মানুষকে এমপিও বানাতে পারে, এটা আমি বিশ্বাস করছিলাম না। শাহজাহানপুরের এমপি হওয়ার পর তো আমি বিশ্বাস করছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। গত মহিষাবার আমার মাহফিল ছিল, সেখানে দেখা হলো আপনাদের এমপি সাহেবের সাথে। উনি আমার বক্তব্যের সামনে বলতেছে, হুজুর, আমার সবার সামনে বলতেছে, ভাই আপনারা অনেকে রেজাল্ট করেন বাবলুকে আপনারা দেখেন নাই। আমি রেজাল্ট করেন বাবলু 7 দিন আগেও ভাবিনি আমি এমপি হব, উনি 3 দিন আগে বললো। তাহলে আল্লাহ চাইলে পারে সাধারণ পাবলিককে ধরে এমপি বানাতে পারে, কাউকে মন্ত্রী বানাতে পারে, রাষ্ট্রপতি বানাতে পারে, কিন্তু আল্লাহর কসম কিয়ামত ঘটে যাবে, কোনদিন আল্লাহ তাআলা কোনো মানুষকে নবীর পরে আর নবী বানাবেন না। ক্লিয়ার বক্তব্য? গোলাম আহমেদ কাদিয়ানি একদিন সকালবেলা বলতেছে আমি নবী হয়ে গেছি। সবাই তখন, কিছু মুরিদ তো আছে বাংলাদেশে দেখবেন, চট বাবা, জট বাবা, সালা বাবা, এমন বাবা আছে বদনা বাবা। সেই দিন আমি দেখলাম যখন ডেঙ্গু বাংলাদেশে উপদ্রব, একটা ট্রাকে লেখা আছে ডেঙ্গু সাদরবার, তখন আমি তাকে, ট্রাকের ড্রাইভার, তাকে বলা হলো ভাই ডেঙ্গু সমানে কয় আমাদের পিসায় মারা গেছে মশার কামড়ে, তার মুরিদারা ধরে নিছে যে ডেঙ্গু মশা কামড় দিয়ে মারছে, এই জন্য পীরের দরবারে নাম হয়েছে ডেঙ্গু সাদরবার। মাজার হয়েছে, ওই মাজারে জনগণ টাকা দেয়, মসজিদে টাকা দেয় না, মাজারে টাকা দেয়, ডেঙ্গু সার দরবার। অথচ আপনারা জানেন 3 দিন আগে মারা গেল সারা পৃথিবীর সবচাইতে বেশি দিন ধরে ক্ষমতায় থাকা ওমানের রাষ্ট্রপতির নাম হলো কাবুস, সেই আহমদ কাবুস 49 বছরের রাষ্ট্রপ্রধান ছিল। তিনি যখন মারা গেলেন প্রায় 500টা গাড়ি নিয়ে তাকে, তার লাশকে নিয়ে যাওয়া হলো কবরস্থানে। তার কবর যখন দেওয়া হলো, ফেসবুক এসেছে তার কবরের উপরে একটা ফুল নাই, একটা গোলাপ নাই, একটা শালিক কাপড় নাই, একটা আগরবাতি মোমবাতি কিচ্ছু নাই, একজন প্রেসিডেন্ট শুয়ে আছে ফকিরের মতো। আজকে ফেসবুকে দেখলাম তার সংসদে তার উত্তর শরীরা তার শোক করার জন্য নীরবতা পালন করেননি, মোমবাতি জ্বালাননি, বরং তাদের দেশে 3 দিন হলে সংসদে স্পিকার রাষ্ট্রপতি সবাই মিলে তার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করে। আর আমাদের বাংলাদেশে যদি কোনো রাষ্ট্রীয় মানুষ মারা যায় তার কবরে এত ফুল দেয়, ওই ফুল বিক্রি করলে পদ্মা সেতু বহু আগে হয়ে যায়। তো ধরে বলেন কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, নিজের চোখে দেখে আসলাম জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে একটা কবরে সাইনবোর্ড নাই, একটা কবরে লাল কাপড় নাই। আর বাংলাদেশে মাজারে যতগুলো আগরবাতি আছে, এই আগরবাতি বিক্রি করলে পারে এরকম 3টা মাহফিলের স্টেজ হতো। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা যেটা বলতেছিলাম আপনাদেরকে, তো সবাই তখন বলতেছে ওই ভণ্ডরে তো কিছু মুরিদ আছে, তারা বলতেছে আপনি নবী হলেন, মানুষ যদি কয় যে তোমাদের নবী নবী হয়েছে আর বিশ্ব নবী মোহাম্মদ নবী হয়েছে, তার প্রমাণ হলো তার প্রতি কোরআন আছে, তো তুমি গোলাম আহমেদ যে নবী হয়েছো তাহলে তোমার প্রতি কি কোরআন ওহি নাজিল হয়? গোলাম আহমেদ বলতেছে কালকে ওহি নাজিল করবে, জিব্রাইল কয় গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
পরের দিন সকালবেলা সবাই ভুট ভুড়ি লসিমন করিমন গাড়ি নিয়ে গোলাম আহমদের কাছে যা বলতেছে, কই আপনি বলে কোরআন নাজিল হবে, আপনি বললেন। এবার বলতেছে রাইতে জিবরাইল এসেছিল, এসে আমার কাছে একটা সুরা দিয়ে গেছে, সেই সুরাটা হলো বলে বলেন তো কেমন সুরা। তখন বলতেছে সুরা হলো ইন্না আতয়না কাল আক আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজা আক ইন্না শানিআকা হুয়াল আব্বালাক। তখন এই কথা শুনে মুরব্বী মুরিদারা বলতেছে, এই কথা যদি মুসলমানদের সামনে বলি, মুসলমানদের কোরআন হলো ইন্না আতয়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এইভাবে কোরআন পড়লে কত ভালো লাগে। আর তুমি যেভাবে পড়তেছো, মানুষ তো মুরব্বী হলো কাশতে কাশতে মারা যাবে, এই কথা আমরা বলতে পারবো না। আল্লাহর কি মেহরবানি, গোলাম আহমদ কাদিয়ানিকে আল্লাহ ছাড়ে নাই, ওই বেঈমান মারা গেছে, তার জীবনী পড়লাম, নবুয়তের দাবি করার কারণে বেঈমান মারা গেছে, ভালো জায়গায় নয়। নবীরা পবিত্র, মারা যাবে, ইন্তেকাল করবে পবিত্র স্থানে, তার প্রমাণ বিশ্বনবীর মদিনায় গিয়ে দেখে আসেন, যেই ঘরে নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই ঘরটা এখন ঘর নয়, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর ঘর, বিশ্বনবীর রওজা, ওই জায়গা হলো সারা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি। আর গোলাম আহমদ কাদিয়ানি মারা গেল কোথায়? হঠাৎ করে এক সময় বলতেছেন নেতা নাই, নবী কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখে পুরো দেশে নবী নাই, সব জায়গায় খুঁজে বলতেছে দেখো তো পায়খানার ভিতরে বন্ধ কেন, ভিতর থেকে ছিটকানি আটকানো, কেউ খুলে না, বিকাল বেলা পর্যন্ত দেরি করে তখন খুলে না, তখন মেশিন দিয়ে তখন দরজা খুলে দেখা হলো দুই দিন আগে গোলাম আহমদ কাদিয়ানি পায়খানায় পড়ে পায়খানা করতে করতে মারা গেছার আগে খুদাতে আল্লাহ তাআলা তাকে মারে নাই, ঢুকাইছে দুই দিন আগে, কিন্তু আল্লাহ তাআলা ভিতর থেকে ছিটকানি বন্ধ করে দিয়ে ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ওই পায়খানায় মুরিদেরা যত মুরিদ পায়খানা করেছিল প্যানের ভিতরে হাত দিয়ে জনগণের পায়খানা খায়া জানোয়ার মারা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহই বলা দরকার। মারা গেছে গু খায়া, বলেন তার জীবনীতে খালি গু খায়নি, এত খাওয়া খাসে, আমার মনে হয় গু হলে পরে অনেক কাম হইতো, মানে তিন বিঘা জমিতে সার লাগতো না, যে গুই খাসে। আল্লাহ তাআলা তাকে এইভাবে মারলেন। এক সময় তার সাথে চ্যালেঞ্জ হলো, নাম ছিল তার নাম হলো আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই। আতাউল্লাহ শাহ বুখারী বলতেছে আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? কয় কোরআনে আছে। কেমনে আছে? কয় আল্লাহ তাআলা বলেছে শেষ নবী যিনি হবে তার নাম হবে মিম বাদ ইসমুহু আহমাদ, শেষ নবীর নাম হবে আহমাদ, আমার নাম হলো গোলাম আহমাদ, আমিই তো সে আহমাদ। গোলাম আহমদ কাদিয়ানির কথা শুনে আতাউল্লাহ শাহ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বেঈমান, তুমি কেমনে বলো তো তুমি আহমাদ? এটা তো আমাদের বিশ্বনবী আহমাদ, আর তোমার নাম তো গোলাম আহমাদ, ওরা খালি আহমাদ। তখন বলতেছে আচ্ছা খালি আহমাদ যদি হয়, আমার নাম গোলাম আহমাদ, আমি গোলাম আহমদ কাদিয়ানির প্রথম অক্ষর গোলামটা আমি বাদ দিলাম, এখন আমি আহমাদ, আমি সেই আহমদ যে কোরআনের যার কথা আল্লাহ বলছে। আতাল্লাহ শাহ বলতেছে তোমার নাম গোলাম আহমদ, গোলাম বাদ দিলে কোন দলিলে? কয় গোলাম বাদ দিলাম, আমি গোলাম আমার প্রথম শব্দ বাদ দিলাম, এটা জায়েজ আছে। আতাল্লাহ শাহ রহমাতুল্লাহ বলতেছে তোমার নামের নাম হলো গোলাম আহমদ, প্রথম শব্দ বাদ দিয়ে যদি তুমি গোলাম বাদ দিয়ে আহমদ হও যদি জায়েজ হয়, আমার নাম হলো আতাল্লাহ, আমি আমার নামের মানে প্রথম অংশ অর্ধেক বাদ দিলাম, আতা বাদ দিয়ে আমি হলাম এখন আল্লাহ, আর আমি আল্লাহ হয়ে বলতেছি তোমার মতো জানোয়ারকে আমি নবুয়ত দেইনি। করে বলেন সুবহানাল্লাহ। বেঈমান মারা গেছে, তার সেলা চামুন্ডা মারা যায়নি এখনো বাংলাদেশের, বগুড়া শহরে তাদের আস্তানা আছে না নাই? এই বাংলাদেশে প্রাণ কোম্পানি সহ বড় বড় কোম্পানি হলো নাস্তিকদের, ওই কাদিয়ানিদের তৈরি। আজকেও আল্লামা আহমদ শফির উত্তর শরীরা, আজকেও আলিয়া মাদ্রাসার উত্তর শরীরা, ও হাফিজুর রহমান কুয়াকাটার উত্তর শরীর, ও মিজানুর রহমান আজহারের উত্তর শরীর, সবাই মিলে আসো, নিজেদের ভিতরে আর মারামারি আমরা না করি, বরং সকলেই মিলে আমরা মিছিল করি, বিশ্বনবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না। আজ বাংলাদেশের 5.5 লক্ষ মসজিদ থেকে আল্লাহর নবীর নামের আজান হয়, সেই নবীকে নিয়ে বাংলার মাটি, তার একবার কোনো বেঈমান যদি বিশ্বনবীর চেয়ারকে ভাঙার জন্য খতমে নবুয়ত আল্লাহর নবীর এই বিরাট ইজ্জত দিয়ে উঠে ওই বেঈমানদের আস্তানা গুড়িয়ে দিতে সরকার বাহাদুরের কাছে দাবি, মাননীয় প্রধানমন্ত্রী
আমরা জানি আপনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, আরো যাক কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের দাবি হলো অবিলম্বে সংসদে বিল আকারে পাশ করে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে। আর একবার যদি আল্লাহর নবীর ইজ্জত নিয়ে সিনিমিনে করা হয় আর বিশ্ব নবীর খতনে নবুয়ত রক্ষা করার জন্য যদি ডাক আসে, সেই ডাকে সারা দিয়ে যদি কোনো মায়ের সন্তানকে মাহারা সন্তানারা করতে হয়, কোনো মুসলমানের স্ত্রীকে যদি বিধবা করতে হয়, কোনো মা বাবার সন্তানকে যদি এতিম করতে হয়, হবে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার ডাক আসলে কাফনের কাপড় পরে ময়দানে ছাপিয়ে পড়তে কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহকে দেখা। মন খারাপ করলেন আপনারা? আমাদের এই দুটা মেসেজ জাতিকে আমরা দিলাম, আল্লাহ কবুল করুন বলেন আমিন।